আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সবার দয়ে ভালো আছি। তো আজকে ডেইলি ব্লকের মধ্যে যা করি, রান্না করি, কাজকর্ম করি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি ডাঁটা শাক ভাজি করব। ডাঁটা শাকটা ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি তেল গরম হওয়ার পরে কড়াইতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি, সাথে মরিচ দিয়ে দিয়েছি। এগুলো হালকা ভাজা ভাজা হলে তারপর আমি শাকটা দিয়ে দিব, ভাপ দেওয়া শাকটা। শাকটা এমনিও ভাজা যায় ভাপ না দিয়ে, ভাপ দিয়ে করলে আর একটু ভালো হয়। আমি চেষ্টা করছি এভাবে করার জন্য। তো আমি এখন শাকটা দিয়ে দিয়েছি। শাক সবজি এগুলো শরীরের জন্য অত্যন্ত উপকারী খাবার এবং ভিটামিন যুক্ত খাবার, ছোট বড় বাচ্চা কাচ্চা বৃদ্ধ সবার জন্য খুবই উপকারী, শরীর স্বাস্থ্য ভালো রাখে। তো যাই হোক, এখন আমি শাকটা ভালো করে ভেজে নিচ্ছি। শাক ভাজাতে একটু তেল দিলে ভালো লাগে, তেল না দিলে ভালো লাগে না। তাই আমি একটু তেল তেলে করেই ভাজি করি, আমার পরিবারের সবাই পছন্দ করে। আর রসুন কুচিটা একটু বেশি দেই, পেঁয়াজ কুচি দেই, কিন্তু রসুন কুচিটা একটু বেশি দেই। চেষ্টা করি মজা করে করার জন্য, যেহেতু খেতে চায় না সচরাচর শাকটা, কেউ খেতে চায় না। তো একটু ভালো করে ভেজে নিলে সবাই তেল তেলে শাক ভাজিটা খেতে পছন্দ করে গরম ভাত দিয়ে। তো আমি শাক ভাজিটা ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। শাকটা ভাপ দিলে হয় কি, একটু শাক ভাজি করতে খুব তাড়াতাড়ি হয়। মূলা শাক ভাজি, ডাঁটা শাক ভাজি, যে কোনো ভাজি আমি করার সময় যে কোনো শাক ভাজি করার আগে একটু ভাপ দিয়ে নিলে তেলের পরিমাণটাও একটু কম লাগে আর তাড়াতাড়ি হয়। আমার শাক ভাজি হয়ে গেছে। এখন আমি বোয়াল মাছের মাথা ধুয়ে নিয়েছি। দেখুন, এখানে চারটা বড় বোয়াল মাছের মাথা আছে, আমি রান্না করব। আর বোয়াল মাছের মাথা রান্না করব হচ্ছে সিমের বিচি দিয়ে। এই সিমের বিচি দিয়ে বোয়াল মাছের মাথা, বোয়াল মাছ বা বড় যে কোনো মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করলে ভীষণ পছন্দ করতেন আমার একজন প্রিয় মানুষ, তিনি হচ্ছেন আমার আব্বা। আমার আব্বা বেঁচে নাই, আব্বাকে খুব মিস করছি। আমাদের ভাই বোনদেরকে খাওয়াতেন, উনিও পছন্দ করতেন। আমার আব্বার পছন্দের, ভীষণ পছন্দের একটি খাবার বোয়াল মাছের মাথা দিয়ে সিমের বিচি দিয়ে বা বড় বোয়াল মাছ দিয়ে সিমের বিচি দিয়ে, যে কোনো বড় মাছ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করলে আব্বা পছন্দ করতেন। আর ধনে পাতা তরকারি দিয়ে পছন্দ করতেন, ভর্তা পছন্দ করতেন। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে রসুন বাটা আদা বাটা দিয়েছি। এখন এগুলো একটু নেচে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। রসুনটা একটু হালকা বেশি দিয়েছি, যেহেতু মাছের মাথা আর মশলাটা একটু পরিমাণে বেশি লাগে। মাথা যেহেতু ভালো লাগে খেতে, মাছের মাথা রান্না করার সময় একটু মশলাটা বেশি দিলে ভালো লাগে। আর এখানে ধনিয়া গুঁড়ি দিয়েছি 1 চা চামচ। জিরা গুঁড়ি দিয়েছি 1 চা চামচ। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে
তারপর ভুনে নিব। এখন মশলাটা ভালো করে ভুনে আমি পানি দিয়ে দিয়েছি। যখন তেলটা ভেসে উঠবে এবং মশলাটা ভুনা ভুনা হবে তখন আমি মাছের মাথাটা দিয়ে দিব। দেখুন আমার মশলাটা ভুনা হয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। আমি এখন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথা অনেক বড়, তাই কেটে নিয়েছি, কেটে তারপর ধুয়ে নিয়েছি। বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট, তারপর মাছের মাথা এমনিতে ভুনা, এগুলো খেতে অসম্ভব মজা লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি এখনও তারা ট্রাই করবেন। অসম্ভব মজার খাবার মাছের মাথার মুড়ি ঘণ্ট, মাছের বড় মাছের মাথা এমনিতেই ভুনা করে খাওয়া, খুবই পছন্দের একটি খাবার। ইলিশ মাছের মাথা সচরাচর কেউ খেতে চায় না, আমার কিন্তু ভীষণ প্রিয় ইলিশ মাছের মাথা। তো যাই হোক, এখন মাছের মাথাটা আমি ভালো করে নেড়ে দিয়েছি, এখন এটাকে কষিয়ে নিব। আপনারা জানেন বোয়াল মাছটা কিন্তু সব মাছের মতো তাড়াতাড়ি হয় না, এটাকে ভালো করে কষিয়ে নিতে হয়, মাছটা ভিতরে সেদ্ধ হয় না, হতে টাইম লাগে। তাই আমি এখন মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিয়ে দুবার করে পানি দিয়ে কষিয়ে নিব, তাহলে কাঁচা গন্ধে থাকবে না এবং মাছটা পারফেক্টভাবে হবে। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও সবসময় দেখেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, ভালো লাগবো খারাপ লাগবো কমেন্টস করে জানাবেন, তাহলে আমি বুঝে নেব যে আমার কোনটা খারাপ দিক সেটা আমি শুধরে নেব, চেষ্টা করব। তো আমার মনে হচ্ছিল মাছের মাথা আর একটু দিতে হবে, তো আমি আরও একটা মাছের মাথা দিয়ে দিয়েছি, যেহেতু আমার বাসায় গেস্ট আছে, গেস্ট বলতে আমার ছোটো বোন, আমার ভাগ্নিরা এসেছে, তো আজকে সবাইকে মাছের মাথা রান্না করে খাওয়াবো বলেছি, আমার আব্বার পছন্দের একটি খাবার। এই সিমের বিচি দিয়ে রান্না করব। এই সিমের বিচিটা আসলে আমার ফ্রোজেন করা গত শীতের, এখন আবার শীত এসে গেছে এক বছর, আসলে আমি চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন, ফ্রোজেন করে রেখে দিলে কোনো সমস্যা নাই, সেরকম তাজাই থাকে, একটু ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়িয়ে নিলেই হয়ে যায়। কী করবো আমরা, আসলে পরিস্থিতি এমন, সবসময় তো বাজার যাওয়া যায় না, সবসময় আনা যায় না, তারপর জিনিসপত্রের যে দাম যে হারে বাড়ে কমে সেভাবে তো আসলে চলাটা মুশকিল। তো যাই হোক, এখনও তো আমাদের বাজারে সিম এসেছে, কিন্তু সিমের বিচি ওভাবে পাওয়া যাবে না, এটা আমার গত বছরের ফ্রোজেন করা সিমের বিচি। আমি আজকে বোয়াল মাছের মাথা দিয়ে রান্না করব এবং আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমার মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি, বড় একটা কড়াইতে রান্না করছি, যেহেতু অনেকগুলো মাছের মাথা, পাঁচটা মাছের মাথা ভালো করে রান্না করছি। কষিয়ে নিয়ে আমি গরম পানি অ্যাড করেছি, আর গরম পানি অ্যাড করলে হয় কি, তরকারিটা তাড়াতাড়ি হয়, এবং ঠান্ডা পানির চেয়ে গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটাও ভালো হয়। ঠান্ডা পানি দিয়ে যে রান্না খারাপ হয় সেটা বলিনি, তবে গরম পানিতে তাড়াতাড়ি রান্না করা যায়, সেটা সবচেয়ে নিজের জন্য উপকারী এবং রান্নাটার মানও ভালো থাকে, রান্না হতে দেরি হয় না। তো আমি মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর সিমের বিচি দিব।
এই দেখুন আমি সিমের বিচিগুলো বরফ ছাড়িয়ে নিয়ে একটু হালকা উপর দিয়ে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে আমি ফ্রোজেন করার জন্য সিস্টেম অনুযায়ী সুন্দর করে প্যাকেটিং করে রেখে দিয়েছিলাম। আমি শীতের শাক সবজি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সিমের বিচি, সিম, ফুলকপি, বাঁধাকপি, চিচিঙ্গা, যখন যেটা ভালো লাগে, ভালো মনে শাকসবজি হলে আমি ফ্রোজেন করে রেখে দিই। ফ্রিজ আপ করে রেখে দিলে হয় কি, জিনিসটা তাজা থাকে, পরে বের করে খাওয়া যায়, নষ্ট তো আর হয় না। যাই হোক, আমি এখন সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি দেখুন। আর অবশ্যই আপনারা ফ্রোজেন করার আগে হালকা একটু ভাপ দিয়ে নেবেন, ভাপ দিয়ে ঠান্ডা করে তারপর ফ্রোজেন করবেন, ডিরেক্টলি ওই কাঁচাটাই রেখে দেওয়ার চেষ্টা করবেন না। সিমের বিচিটা ভাপ দেওয়ার দরকার নাই, কিন্তু অন্যান্য সবজিগুলো হালকা ভাপ দিয়ে নিয়ে তারপর ফ্রিজে রাখার চেষ্টা করবেন। টমেটো ভাপ দেওয়ার দরকার নাই, কিছু কিছু জিনিস যেটা লাগবে না আর যেটা ভাপ দেওয়া লাগবে সেটা অবশ্যই দিতে হবে, যেমন সিম, ফুলকপি, বাঁধাকপি। বাঁধাকপি না দিলেও চলে, কিন্তু ফুলকপিটা হালকা দিতে হবে। তো যাই হোক, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, মাশাল্লাহ খুবই সুন্দর একটা স্মেল এসেছে, আপনাদেরকে বোঝাতে পারবো না বলে, কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, আমি লবণটাও দেখে নিয়েছি, অনেক টেস্ট হয়েছে। এবার শীতে আপনারাও চেষ্টা করবেন এই রান্নাটা করে খাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন।